हेलो एवरीवन, वेलकम बैक टू माय चैनल रिक्तास ब्लॉग। आज के आमी आबार एकटा नतून वीडियो निये तोमादेर सामने हाजिर होयेछी। आर आज के आमी एकटा वीडियो बनाते चलेछी, सेटा होच्छे एकटा रिव्यू वीडियो। आर चलो देरी ना करे वीडियोटाके शुरू करी, सॉरी रिव्यूएर वीडियोटाके शुरू करी। आर प्रोडक्टटा होच्छे, दाड़ाओ तोमादेरके प्रोडक्टटा देखाच्छी, एइटा এটা হচ্ছে নোভার একটা হেয়ার ড্রায়ার রয়েছে। আজকে আমি এটা রিভিউ তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। আর ভেবো না এটা যে আমি নতুন অর্ডার দিয়েছি বা নতুন কিনেছি, এটা অ্যাকচুয়ালি আমার এক বছর আগে কেনা হয়েছে। আর এক বছর ধরে প্রায় এটা আমি ইউজ করে চলেছি। আজকে এইটা নিয়েই তোমাদের সামনে, সরি, আজকে এইটা নিয়ে তোমাদের সাথে আমি কিছু কথা শেয়ার করতে চলেছি। আমার কেমন লেগেছে প্রোডাক্টটা, অ্যান্ড প্রোডাক্টটা তোমরা কিনতে পারো কি না, প্রোডাক্টটা ভরসাযোগ্য কি না, যেহেতু এটার প্রাইস খুবই অল্প। তোমরা যদি দেখে থাকো এক মিনিট, এটার প্রাইস হচ্ছে, তোমরা যদি দেখো 945। এরা ফোকাস নিচ্ছে কিনা ঠিক করে, 945 এটার প্রাইস রয়েছে। তোমরা আগে দেখে নিয়েছো, অ্যান্ড এটা আমি ফ্লিপকার্ট থেকে অর্ডার দিয়েছিলাম। এই যে সেই ফ্লিপকার্টের প্যাকেটটা আমি এখনও রেখে দিয়েছি, এই যে ফ্লিপকার্টের প্যাকেটটা। আর এটা যদি আমি ওপেন করি, তো এটা এই যে হেয়ার ড্রায়ারটা এরকম, এটা প্লাগটা রয়েছে, অ্যান্ড এটা হচ্ছে ফোর্ডেবল। এটা একবার দুবার এমন করে এটাকে ওপেন করতে হয়। এই যে এরকম দুটো বাটন রয়েছে এখানটা, যদি তোমরা দেখতে পাও, এটা হচ্ছে হট এয়ার অ্যান্ড কোল্ড এয়ার। এটা ফার্স্টে হচ্ছে এটা কোল্ড, আর যদি তোমরা সেকেন্ডটা ক্লিক করো তাহলে এখানে হট এয়ার বেরাবে। আর এটা খুবই ভালো, মানে যদি তোমরা বলো যে একটা কম দামের মধ্যে, না আমি যখন নিয়েছিলাম তখন 465 মনে হয় সামথিং এরকমই পড়েছিল। আর এত কম দামের মধ্যে সত্যি এটা খুবই ভালো। প্রায় এক বছর হয়ে গেল, এটা আমি 2020 কিনেছিলাম সম্ভবত 11th February। তো এক বছর হয়ে গেল, এখনও প্রোডাক্টটা ভালো আছে। আমি দেখেছি অনেক রিভিউতে এখানে বলা হয়েছিল যে এটা ভালো কাজ দেবে না, কিন্তু এক বছরে আমাকে ভালো কাজ দিয়েছে। এটা দেখতে পাচ্ছ, এটা কি বলবো, এটা জাস্ট প্লাস্টিকের মতনই একটা এটা রয়েছে, আর এটা খুবই হালকা, খুবই হালকা এটা। আর এখানে দেখতেই পাচ্ছ এখানটা এটা ক্যাপটা দেওয়া রয়েছে, আর এইখানে জালিটাকে আটকানো রয়েছে, কারণ অনেক সময় যখন আমরা হেয়ারটাকে যখন ড্রাই করি ড্রায়ার দিয়ে, তখন আমাদের হেয়ারটা এটার মধ্যে ফেঁসে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। সো এই জালিটা থাকলে হেয়ারটা এটার মধ্যে ঢুকে যায় না, তো সেক্ষেত্রে এটা আমার খুবই ভালো লেগেছে। আর যেটা হচ্ছে, তোমরা সবসময় চেষ্টা করবে যে সবসময় হেয়ারটাকে কোল্ড এয়ার দিয়ে শুকানোর, কারণ হট এয়ারটা দিলে হেয়ারে অনেক প্রবলেম হয়। সেটা আমি আলাদা একটা ভিডিও বানিয়ে দেবো তোমাদের, যে কীরকমভাবে হেয়ার ড্রায়ার ইউজ করতে হয় সেটা আমি আলাদাভাবে বানিয়ে দেবো। আর এটার সাথে আই থিঙ্ক একটা এটা দিয়েছিল, আর একটা ওয়ারেন্টি, এটা ওয়ারেন্টি মনে না, এটা ওয়ারেন্টি কার্ড নয়, আর একটা ওয়ারেন্টি কার্ড দিয়েছিল, সেটা এখানে নেই, আমি অন্য কোথাও রেখেছি হয়তো। তো তোমরা প্রোডাক্টটা কিনতে পারো, আর প্রোডাক্টটা সত্যিই খুব ভালো, একবার ইউজ করে দেখতে পারো। আর এই যে সেমভাবে বন্ধ খুলেছিলাম, সেমভাবে আবার এভাবে বন্ধ করতে হয়, এরকমভাবে বন্ধ করতে হয়। মানে খুবই একটা ছোট, দেখো একটা খুব ছোট একটা জিনিস, খুব ছোট, জাস্ট কি বলবো, আমার আমার হাত আমার হাতের সাইজে, তোমরা দেখতে পাচ্ছ আমার হাতের সাইজে। তোমরা এটা অবশ্যই কিনতে পারো, খুব ভালো। আর ড্রায়ারটা হচ্ছে 1200 ওয়াটের, তোমাদেরকে বললামই, প্রোডাক্টটা কিনতে পারো, খুব ভালো, না আমার তো খুব ভালো লেগেছে। তো আমি জানি না যে আজকের আমার এই রিভিউ ভিডিওটা তোমাদের কতটা ভালো লাগলো, কতটা হেল্পফুল লাগলো। একটাই কথা বলবো, রোজকারের মতো প্লিজ আমার চ্যানেলটাকে যারা যারা সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও, অ্যান্ড লাইক শেয়ার
সাবস্ক্রাইব তো অবশ্যই করবে অ্যান্ড কমেন্ট করে জানাবে যে ভিডিওটা তোমাদের কেমন লাগলো আর নেক্সট ভিডিওতে তোমরা কী রকমের ভিডিও দেখতে চাও সেটা অবশ্যই বলবে। আর একটা কথা যেটা তোমাদেরকে আমি বলতেই ভুলে গেছি সেটা হচ্ছে তোমরা আমাকে ইনস্টাগ্রামে ফলো করতে পারো, রিক্তাস ব্লগ নামে আছে, অ্যান্ড আমাকে টুইটার অ্যাকাউন্টেও ফলো করতে পারো @ রিক্তা হালদার নামে সেখানে রয়েছে। ফলো করে দিও, সাবস্ক্রাইব করে দিও, আমার এই ভিডিওটাকে শেয়ার করে দিও অ্যান্ড আমাকে অনেক অনেক কমেন্ট করে জানিও যে তোমাদের ভিডিওটা কেমন লাগলো। আজকের মতো এইটুকুনি, টাটা, আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে, আর সেই ভিডিওটা খুব তাড়াতাড়ি আসবে। টাটা। Stumble.